সুন্দর বনের প্রাণী বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই বিশাল বন এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা কেওড়া ও সুন্দরী গাছের বন তেমনি রয়েছে নানা প্রাণী জীবজন্তু বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম যেমন ক্যাঙ্গারো বললে মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা সিংহ বললে মনে ভেসে ওঠে আফ্রিকার কথা তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম এই বাঘ থাকে সুন্দরবনে এ বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার ভয়ঙ্কর এর চালচলনও রাজার মতো সুন্দরবনের ভেজা শ্বেত সেতে গোলপাতার বনে এ বাঘ ঘুরে বেড়ায় শিকার করে জীবজন্তু সুযোগ পেলে মানুষও খায় এক সময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ওল বাঘ কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না প্রাণীবিদরা বলেছেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ এ বাঘকে বিলুপ্তের হাত থেকে আমাদের বাঁচাতে হবে এক যুক্ত বর্ণগুলো দেখি যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি তিন ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি চার নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ কোনোটার বড় বড় সিং কোনোটার গায়ে ফোটা ফোঁটা সাদা দাগ এদের বলে চিত্রাহরিণ একসময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল ছিল হাতি ছিল বুনশুয় এখন এসব প্রাণী আর নেই তবে দেশের রাঙামাটি আর বান্দরবানের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায় যে কোনো দেশের জন্যই জীবজন্তু পশুপাখি এক অমূল্য সম্পদ দেশের জলবায়ু আবহাওয়া গাছপালা বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলেই সে দেশের প্রাণীকুল জীবন ধারণ করে থাকে একটু লক্ষ্য করলেই দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই এক সময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু নয় এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে বাসা করে গাছের ডালে মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে এভাবে পরিচ্ছন্ন রাখে কিন্তু শকুন এখন বাংলাদেশে বিলুপ্ত প্রায় পাখি এক যুক্ত বর্ণগুলো দেখি যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি তিন নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি প্রাণী বৃক্ষলতা সব কিছুই প্রকৃতির দান তাকে ধ্বংস করতে নেই ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয় বন্যা খরা ঝড় ইত্যাদি পশু পাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে তবে এদের জীবনও বিপন্ন হয় সুন্দরবনের অনেক প্রাণী প্রাকৃতিক পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়ে গেছে যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে যুক্ত বর্ণগুলো দেখি যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি তিন নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি এক শব্দগুলো পার থেকে খুঁজে বের করি অর্থ বলি অপার সম্ভার রয়েল ভয়ংকর অমূল্য বিলুপ্ত ক বাংলাদেশ অপার সৌন্দর্যে ভরপুর খ প্রকৃতির অপার সম্ভার সমুদ্রের নিচে রয়েছে গ বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার ঘ বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার ভয়ঙ্কর ঙ রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ চ শকুন বাংলাদেশে এখন বিলুপ্ত প্রায় পাখি তিন কথাগুলো বুঝে বুঝেনি অস্ট্রেলিয়া এশিয়া ইউরোপ ও আফ্রিকার মতো একটি মহাদেশ ক্যাঙ্গারু একমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় এমন একটি প্রাণী এদের চারটি পা কিন্তু পেছনের দুপা বড় আর সামনের দুপা ছোট এর ফলে অন্যান্য চতুষ্পদ প্রাণীর মতো এরা হাঁটাচলা করতে পারে না পেছনের পায়ে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে ক্যাঙ্গার তার বুকের নিচে একটা থলিতে বাচ্চা রাখে চিতাবাঘ এক প্রকার বাঘ অন্য বাঘের সঙ্গে চিতাবাঘের পার্থক্য হল চিতাবাঘ গাছে উঠতে পারে অন্যান্য বাঘ পারে না চিতাবাঘ অন্যান্য বাঘের চেয়ে দ্রুত দৌড়াতে পারে গন্ডার কালো রঙের চতুষ্পদ প্রাণী উচ্চতায় ও লম্বায় প্রায় গরুর আকারের এদের নাকের ওপরে সিং থাকে নিচের চার প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক্যাঙ্গারু ও সিংহ বললেই কোন দেশের কথা মনে হয় খ বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে তুমি যা জানো লেখো চার নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি গ দেশের জন্য পশু পাখি জীবজন্তু কি উপকার করে তা নিজের ভাষায় লেখো ঘ শকুন কিভাবে মানুষের উপকার করে উঁ পশু পাখি জীবজন্তু না থাকলে প্রকৃতির কী বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয় পাঁচ নিচের বাক্য দুটি পড়ে মানুষের পক্ষে যা ক্ষতিকর সেইসব আবর্জনা শকুন খেয়ে ফেলে সে সত্যিকার অর্থেই মানুষের উপকার ছাড়া অপকার করে না উপরের বাক্য দুটিতে অনেকগুলো শব্দ ব্যবহৃত হয়েছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ পদ পাঁচ প্রকার বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া অব্যয় নিচের বাক্যগুলোতে কি কি পদ আছে তা লেখো সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ কোনটার বড় বড় শিং কোনটার গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ এদেরকে বলে ছয় নিচের নির্দেশনা চিত্রা অনুযায়ী বাংলাদেশের যে কোনো একটি প্রাণী সম্পর্কে রচনা লিখি ক আকৃতি খ রং গ কোথায় দেখা যায় ঘ আবাসস্থল উঁ খাদ্যাভ্যাস উত্তরটিতে টিক চিহ্ন ক্যাঙ্গারু বললে মনে পড়ে যে দেশের কথা এক ভারত দুই বাংলাদেশ তিন অস্ট্রেলিয়া চার আফ্রিকা খ আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে হয় এক সিংহ দুই হাতি তিন বাঘ চার উট গ বাংলাদেশের কোন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায় এক সিলেট ও খুলনার দুই ভাওয়াল ও মধুপুরের তিন রাঙামাটি ও বান্দরবানের চার উপরের সবখানে ঘ কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে এক ইগল দুই শকুন তিন চিল চার কাক ও কোনটার বড় বড় শিং কোনটার গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ প্রাণীটির নাম কি এক চিতাবাঘ দুই চিত্রাহরিণ তিন ভাল্লুক চার গন্ডার আট কর্ম অনুশীলন আমি এমন প্রাণীদের একটি তালিকা তৈরি করি যাদের নাম শুনেছি কিন্তু চোখে দেখিনি পরে শ্রেণীর সকলের সাথে তা মিলিয়ে দেখি